গেল 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর কেটে গেছে 2 মাস। মাঝে কয়েকদিনের জন্য সংঘাত থামলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের দাবি করে আবারও হামলা শুরু করে ইসরায়েল। উত্তরের জাবালিয়া থেকে শুরু করে দক্ষিণের খান ইউনিস সবখানেই বোমা ফেলে চলেছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু বাহিনীর হামলায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। ইসরায়েলি হামলার জবাব তীব্র প্রতিরোধের মাধ্যমে দিয়ে যাচ্ছে হামাস। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে গোপনে হামলা চালিয়ে যাচ্ছে সংগঠনের যোদ্ধারা। হামাসের হামলায় ধ্বংস হচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক। ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর সীমান্তের শহর মাত্তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। হতাহত হয়েছেন কয়েকজন। জবাবে লেবাননের সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় তবে গাজার মতো পরিণতি ভোগ করতে হবে বৈরুতকে। বৃহস্পতিবার লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি সেনা ঘাঁটি পরিদর্শনে গিয়ে এমন হুমকি দেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।